বাংলা না, ভারত বাংলাদেশ দুই দেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা রিলেশনশিপ ক্রিয়েট করবে। কারণ আমরা ছোটবেলায় কিন্তু অনেক কিছু পড়েছি ইতিহাস সম্পর্কে আমাদের সমাজ বই থেকে, সাধারণ জ্ঞান বই থেকে অতটুকুই পড়েছি যতটুকু আমাদের জানানো হয়েছে। তবে এই সিনেমাটা দেখলে এমন অনেক তথ্য, এমন অনেক কিছু জানতে পারবেন আপনারা যেগুলো হয়তো বা আমরা জানতাম না। আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবো এবং সঠিক তথ্যের মাধ্যমে জানতে পারবো। আর দ্বিতীয়ত আমার মনে হয় এই সিনেমাটা কেন আর্কাইভ হয়ে থাকবে, আমাদের যে নেক্সট জেনারেশন, আমি একজন মিলেনিয়ালকে, জেনজি জেনারেশন, যারা হয়তো বা অনেকে ইতিহাস সম্পর্কে জানে না, তাদের জন্য এটা একটা চমৎকার উৎস হবে যে তারা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে, আমাদের বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। এই সিনেমাটা করার পরে, দেখার পরে আমার দেশের প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেছে। আমার একটা টিস্যু ফেলতেও এখন খারাপ লাগে। আরেকটা সম্পর্ক কেউ যদি বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্লেষণ করতে চায়, সেক্ষেত্রে এই সিনেমাটার মধ্যে থেকে আসলে তাকে কতটা জানবে এবং এই তথ্যগুলো আসলে এই বিশ্লেষণ করার ক্ষেত্রে কতটা অনেক সহযোগিতা করবে। আমরা মুজিবকে দেখেছি, আমরা আমাদের ফাদার অফ দ্য নেশনকে দেখেছি একজন জাতির জনক হিসেবে, কিন্তু সে যে একজন বাবা, সে যে একজন ইমোশনাল বাবা, সে যে তার পরিবারের প্রতি কতখানি ডেডিকেটেড, সে দেশের মানুষের প্রতি কতখানি তার হৃদয় কেঁদেছে, প্রত্যেকটা সিনে সিনে আপনারা ফিল করতে পারবেন। সে যে একটা আসলে রক্তে মাংসে গড়া মানুষ ছিল, এই ফিলিংসগুলো ফিল করার জন্য হলো সিনেমাটা দেখবে। অবশ্যই তাকে, তার সাথে তো আমার যখন আমাকে সিনেমার জন্য সিলেক্ট করা হয় তখনই কথা হয়েছিল, তিনি তখন বলেছিলেন কনফিডেন্টলি করবে, এবং আজকে যখন আমি তাকে জিজ্ঞেস করেছি আমাদের দুজনের চোখেই পানি ছিল। সো আই থিঙ্ক দ্যাটস ইজ আ লট অফ আমার কাছে মনে হয় যে মুজিব একটি জাতির রূপকার, এমন একটি সিনেমা যে বাংলাদেশের প্রত্যেকটা